নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। নেচার পিওর রাইস ব্র্যান আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বিধানসভা নির্বাচনের মুখে এবারে অস্ত্র উদ্ধার হলো মালদার হরিশ্চন্দ্রপুরে। শুক্রবার রাতে বিহার সীমান্তবর্তী গোবরাহাট এলাকা থেকে ওই অস্ত্র উদ্ধার হয়। বিহার থেকে এপারে অস্ত্র নিয়ে আসার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2 রাইফেল, 2 পিস্তল ও 5 রাউন্ড গুলি। বিহার থেকে এপারে বিক্রি করতে নাকি মজুত করতে তা নিয়ে আসা হচ্ছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ সূত্রের খবর, ধৃতরা হলো সাদ্দাম হোসেন এবং মাজিরুল হক, দুজনই বাণিকচক থানার অন্তর্গত ধরমপুরের বাসিন্দা। শনিবার ধৃত দুজনকেই চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরে বিহার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত নাকা তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ধৃতরা কোথা থেকে কেন অস্ত্র নিয়ে আসছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আর ভোটের মুখে ওই অস্ত্র উদ্ধার ঘিরে ইতিমধ্যে শাসক ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। নির্বাচনের মুখে অস্ত্র মজুত করতে নিয়ে আসা হচ্ছে বলে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। সারা পশ্চিমবাংলায় যেভাবে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, যেভাবে লোকসভা ভোট হয়েছিল, সেইভাবে বিধানসভা ভোট করার জন্য শাসক দল অগ্নিশাস্ত্র মজুত করছে এখন থেকে। এই অগ্নিশাস্ত্র ওরা মানে বারে বারে মজুত করছে যেন নিরীহ সাধারণ মানুষ ভোট দিতে না পারে এবং রক্ত বয়ে যায়, এই জন্য ওরা শাসক দল ব্যবহার করছে। দেখুন, এটা ফালতু কথা, সম্পূর্ণভাবে ভিত্তিহীন। বিহারে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি গভর্নমেন্ট, বিহারে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের সামনে ভোট, এইসব অস্ত্র বিজেপি যে মজুত করার জন্য নিয়ে আসছে, যেহেতু কেউ নারা জানে যে সেন্ট্রাল বাহিনী ওদেরকে মদত করবে এখানে, এটা বাস্তব সত্য কথা। সেই জন্য আমরাও সোর্সে, আমাদেরও তো কাছে খবর আছে কি বিহার থেকে অনেক আগ্নেয় অস্ত্র বিজেপি কিন্তু মজুত করছে। পুরো ঘটনার তদন্ত চলছে। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, হরিশ্চন্দ্রপুর।